হ্যালো বন্ধুরা, টেকবিক পড়াশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আমরা শুধুমাত্র আমাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে কিভাবে আমাদের নিজেদের বা আমাদের পরিবারের সদস্যদের ভোটার কার্ডের ডিটেলস, আমাদের ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং পোলিং স্টেশনের নাম, এই সমস্ত তথ্য আমরা কিভাবে জানবো। যদি জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে টাইপ করবেন নিউ ভোটার পোর্টাল। দেখুন সার্চ করার পর দ্বিতীয় যে লিঙ্ক অর্থাৎ voters.eci.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের নতুন পোর্টালটি আমাদের সামনে হাজির হয়েছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটরস, অর্থাৎ আপনি এই ওয়েবসাইট থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, ভোটার কার্ড শিফটিং করতে পারবেন, কারেকশন করতে পারবেন, এমনকি ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করতে পারবেন, এমনকি আপনি এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, আপনি নতুন ওয়েবসাইট থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে আমরা শুধুমাত্র আমাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে কিভাবে আমাদের ভোটার কার্ডের ডিটেলস বার করব, তার জন্য এখানে দেখুন একটি অপশন আছে সার্চ ইন ইলেকট্রাল রোল। তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন সার্চ ইন ইলেকট্রাল রোল, এবং এখানে দেখুন তিনটি অপশন আছে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক নাম্বার এবং সার্চ বাই মোবাইল নাম্বার। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আমাদের ভোটার কার্ডের ডিটেলস বার করতে চাই, সেক্ষেত্রে তিন নম্বর অপশন অর্থাৎ সার্চ বাই মোবাইল নাম্বার এই অপশনটি সিলেক্ট করব। তারপর নিচে দেখুন স্টেট, অর্থাৎ এই অপশনে ক্লিক করে আমরা যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন। মোবাইল নাম্বার পুট করার পর ডান দিকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে। দেখুন ওটিপি পুট করার পর ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, তারপর নিচে দেখুন এন্টার ক্যাপচা, অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে এটি দেখে দেখে এখানে পুট করতে হবে। ক্যাপচা কোড পুট করার পর ডান দিকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করছে। প্রথমে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ আমার ভোটার কার্ডের নাম্বারটি এখানে শো করছে। তারপর দেখুন আমার নাম, বয়স, বাবার নাম, পোলিং স্টেশনের নাম, পার্ট নম্বর, সমস্ত তথ্য কিন্তু এখানে শো করছে। এবং একদম ডান দিকে দেখুন ভিউ ডিটেলস বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ভিউ ডিটেলস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য এখানে শো করছে। তো আপনিও কিন্তু এইভাবে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনার ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে আপনার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ডিটেলস অনলাইন থেকে বার করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।